শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব যে আমাদের ক্লাস 9-এর ইংলিশের জন্য পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট করা হয়েছে, আর সেখানে বলা হয়েছে তোমাকে একটা ফর্মাল লেটার, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লিখতে হবে। আর অ্যাপ্লিকেশন লিখতে হবে যে তুমি হচ্ছ লিমা অথবা লিমন আর শ্রীপুর কুমারিয়া হাই স্কুলের স্টুডেন্ট। দিয়ে তখন তোমাকে প্রশ্নে বেঁধে দেওয়া হয়েছে যে তুমি এই জায়গার এই স্টুডেন্ট, সো তোমাকে ওইটা ফলো করেই লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কীভাবে লিখতে পারি চলো আমরা একটা ধারণা নিই, তারপর তুমি তোমার মতো করে সুন্দর করে এর চেয়ে অনেক ভালো করে লিখবা। তো দেখে নাও, প্রথমে আমরা অবশ্যই ডেটটা দেবো, যেমন আজকে হচ্ছে 26 নভেম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তুমি চাইলে নভেম্বর পুরোটাই লিখতে পারো অথবা জাস্ট ফার্স্ট চিহ্নটা লিখবা, তারপর একটা কমা দিবা, তারপরে তো আমরা 2020 দিলাম, লাস্ট একটা ফুল স্টপ। এবার দেখো যে দ্য হেড টিচার, তুমি চাইলে এখানে টু দিতে পারো, অ্যাভয়েডও করতে পারো, সেটা আমাদের অ্যাভয়েড করার সুযোগ রয়েছে তাই আমরা অ্যাভয়েড করতেছি। তো আমরা দিলাম কি দ্য হেড টিচার। এবার শিক্ষার্থী বন্ধুরা, যে তুমি যদি হেড আর টিচার দুইভাবে লিখো, যে প্রধান শিক্ষক আলাদা আলাদা করে, তাহলে তুমি অবশ্যই টিটা একটা স্পেস দিয়ে লিখবা, ক্যাপিটাল লেটারে লিখবা। যেহেতু আমরা একসঙ্গে লিখেছি তাই আমরা কোনো স্পেস ছাড়া স্মল লেটারে লিখেছি। হ্যাঁ, তুমি এখানে হচ্ছে গিয়ে একটা কমা দিবা। এরপরে দেখো যে ওখানে তোমাকে প্রশ্নে বেঁধে দেওয়া হয়েছে যে শ্রীপুর কুমারী হাই স্কুল, এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম তাই প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল লেটারেই করেছি। আর এখানে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, কি হোম ডিস্ট্রিক্ট দেওয়া আছে তোমার শ্রীপুর, তাই আমরা নিচের লাইনে শ্রীপুর দিলাম। তুমি চাইলে কিন্তু এখানেও শ্রীপুর দিতে পারো, ওই লাইনটা অনেক বড় হয়ে যায়, ভালো লাগে না দেখতে, তাই আমরা সৌন্দর্যের জন্য এখানে দিলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে মাস্ট এখানে একটা অনলাইন গ্যাপ বা স্পেস দেওয়া লাগবে। তারপর তুমি কি লিখবা, সাবজেক্ট, আর সাবজেক্টটা অবশ্যই ফুল অর্ডেই লিখবা। হ্যাঁ, আর এসটা হবে ক্যাপিটাল লেটারে। এটা কোলন দিলা, প্রেয়ার ফর সাপ্লাইং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের বিষয়টা ছিল যে নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য, তো এখানে প্রেয়ারের পিটাও শিক্ষার্থী বন্ধুরা ওর জন্য ক্যাপিটাল লেটারে হয়েছে। তারপরে দেখো যে আমারও এক লাইন স্পেস, স্পেসের পর হয়েছে কি যে কার কাছে লিখছো, যে আমাদের হেড টিচারের কাছে, তা আমরা লিখলাম স্যার। তারপর যেহেতু তোমাকে একজনকে লিখতে বলেছে, হ্যাঁ, যে তুমি লিমা অথবা লিমন, তাই তুমি দিলা আই, নাহলে কিন্তু উই দিতে হতো। দ্য আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট, আমি বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি যে দ্যাট আই স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি হচ্ছে নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। এখানে কিন্তু তোমাকে বলা হয়েছিল যে তুমি কোন ক্লাস 9 কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনার স্কুল, আপনার স্কুলে, আওয়ার স্কুল ইজ আ রিনাউন্ড অর রেপুটেড স্কুল, আমাদের স্কুলটা হচ্ছে, তুমি রিনাউন্ড মানে বিখ্যাত, রেপুটেড মানে বিখ্যাত, যে আমাদের স্কুলটা হচ্ছে একটা বিখ্যাত স্কুল, ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়াতে। বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ সরো, কিন্তু এটা হচ্ছে দুঃখের বিষয়, দ্যাট যে আর এত বিখ্যাত স্কুল হওয়ার পরেও দুঃখের বিষয় কি, উই ডু নট হ্যাভ অ্যানি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের কোনো কি নাই, নিরাপদ বা বিশুদ্ধ পানির সরবরাহের কোনো ব্যবস্থা নেই ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ফর দিস রিজন, এর কারণে মেনি স্টুডেন্টস আর সাফারিং ফ্রম, অনেক ছাত্রছাত্রীরা কিসে ভুগতেছে, ভ্যারিয়াস টাইপস অফ ওয়াটার ডিজিজেস, বিভিন্ন ধরনের যে পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো থেকে ভুগতেছে। সো তাই উই আর্জেন্টলি নিড, তাই আমাদের খুব শীঘ্রই দরকার দ্য সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি সাপ্লাই। তুমি চাইলে এখানে আরও এলাবোরেট করতে পারো, তোমার যদি ওখানে পেজ থাকে বা তোমার এলাবোরেট করার যদি তোমার স্পেস থাকে, তোমার অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি এখানে আরও বেশি কিছু লিখতে পারো চাইলে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে তো আমাদের অনেক বেশি কথা বলার দরকার নেই, আমরা জাস্ট জিস্ট কথাই আমাদের মনের কথাটা বলতে চাই, তাই আমি অত বেশি লিখিনি, তুমি চাইলে কিন্তু লিখতেও পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা চেষ্টা করবে অবশ্যই ওয়ান পেজেই কমপ্লিট করার, ওকে। আর অনেক নিয়ম কানুন রয়েছে কিন্তু, আবার এখানে তোমাকে অনলাইন স্পেস বা গ্যাপ দিতে হচ্ছে। তারপরে দিতে হচ্ছে কি, দেখো যে আই দেয়ার ফোর কমা যে প্রে অ্যান্ড হোপ, আমি আশা করতেছি যে দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ, তুমি কী হবে, তুমি বলতে টিচারের কথা, যে আপনি সদয় হবেন টু গ্রান্ট মাই প্রেয়ার, আমার এ যে প্রার্থনা এটা মঞ্জুর করতে, ফর সাপ্লাইং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। এবার সেখানে যখন কনক্লুশন লেখা হলো, এবার তোমাকে আবার এখানে, আমার এখানে অবশ্যই স্পেস নেই, সো একটু কম রাখছি, তুমি খাতা অবশ্যই চেষ্টা করবা এখানে একটু আবার এক লাইন স্পেস দেওয়ার। তারপরে লিখবা যে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, আপনার একান্ত বাধ্যগত, তুমি, আমি লিমা লিখেছি, তুমি এখানে চাইলে যেটা লিমন আছে সেটাও দিতে পারো। এরপরে আমি কিন্তু ক্লাস 9, এটা আগে বলে দিয়েছে আর বারবার বলার দরকার নাই, তুমি এখানে চাইলে তারপরের লাইনে তুমি হচ্ছে কোন গ্রুপ থেকে বলছো, অথবা তুমি এখানে চাইলে বলতে পারো যে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি লিমা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, এরকমও বলতে পারো, অথবা গ্রুপ উল্লেখ করতে পারো যে একাই করছো, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা করলেই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস 9-এর অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কথা। তোমাদের যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।